বাংলাদেশে করোনা সংক্রমণ চূড়ার কাছাকাছি বলছেন গবেষকরা আরো দুই সপ্তাহ পর কমতে পারে। বিচ্ছিন্নভাবে লকডাউন নয়, করোনা সংক্রমণ রোধে বড় এলাকায় লকডাউন করার পরামর্শ বিশেষজ্ঞদের। পাঁচ হাজার টাকায় ইউরোপের ভিসার প্রলোভন, দালালদের লিবিয়ায় নির্যাতন করে আদায় করছে লাখ লাখ টাকা। করোনায় কাজ হারানো শঙ্কায় লাখো মানুষ, অর্থনীতি পুনরুদ্ধারে এসএমই খাতে জোর দেওয়ার তাগিদ। এবং করোনায় বিশ্বে একদিনে সর্বোচ্চ নতুন আক্রান্ত 1,92,000, 24 ঘন্টায় মৃত্যু 4,800 বেশি। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি সাফাউদ্দিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বাংলাদেশে করোনা সংক্রমণ চূড়া বা পিকের খুব কাছাকাছি পৌঁছেছে। গবেষকদের ধারণা, আরও দুই সপ্তাহ পর শনাক্তের হার কমতে শুরু করবে। বিভিন্ন দেশে করোনার চালচিত্র বিশ্লেষণ করে এমন আভাস দিচ্ছেন তারা। তবে কেউ কেউ বলছেন, নিশ্চিত ধারণা পেতে নমুনা পরীক্ষা আরও বাড়াতে হবে। বলা হয় করোনা ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে, কিন্তু এর ভয়াবহতা দেখেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। এর মধ্যে প্রথমে আসে ইটালির নাম। দেশটিতে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় 45 দিনে, স্পেন 50 দিনে ও যুক্তরাষ্ট্র 55 দিনে। যুক্তরাজ্যে সংক্রমণের পিক টাইমের সাই ছিল 42 দিন। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ, এখন চলছে 16 সপ্তাহ। প্রথম শনাক্তের 28 দিন পর 6 এপ্রিল কোভিড-19 রোগীর সংখ্যা 100 ছাড়ায়, 14 এপ্রিল ছাড়ায় 1,000, 10,000 ছাড়ায় 4 মে, 20,000 15 মে এবং 50,000 ছাড়ায় গত 2 জুন। এরপরের 50,000 বেড়েছে মাত্র 16 দিনে। গত 3 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুর হার, গড় সংখ্যা মোটামুটি একই জায়গায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আর না বাড়লে চলতি সময়কে পিক টাইম বলা যেতে পারে। ইউরোপে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনে, কিন্তু এখন অফ পিক হয়ে গেছে। আমরা সেই হিসাবে বাংলাদেশে করি, আসলে জুনে পিকে থাকার কথা এবং এর পরবর্তীতে আমরা হয়তো নেমে আসব, হয়তো আমরা ঈদটা ভালোভাবে করতে পারবো। বাংলাদেশ, ভারত, সাউথ আফ্রিকা, ব্রাজিল, এগুলো কিন্তু এখনও কাছা, চূড়ার কাছাকাছি আছে। এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ হয়তো যাবে, তারপর সম্ভবত পড়তে পারে, এগুলো অভিজ্ঞতা আলোকে বলছি। বাংলাদেশে এখন পর্যন্ত 5.5 পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। ভারতে 16 জনে একজন, পাকিস্তানে 6 জনে একজন এবং ভুটানে 332 জনে একজন শনাক্ত হয়েছে। বাংলাদেশে বর্তমান সংক্রমণের হার অব্যাহত থাকলেও প্রতিদিন অন্তত 20,000 পরীক্ষা করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের সংখ্যাটা দেখছি, এটা সঠিক সংখ্যা নয়। এটা হচ্ছে যাদেরকে আমরা পরীক্ষা করছি তাদের মধ্যে সংক্রমণের সংখ্যা। সুতরাং সত্যিকারের সংক্রমণের সংখ্যাটা কত আমাদের কাউরই কিন্তু জানা নেই। বিশেষজ্ঞরা জানান, পিক টাইমের পর যে কোনো ভাইরাসের আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে, আর সংক্রমণ দ্রুত দমন করতে পারলে পিক টাইমের সাইতো কমে আসে। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্ব রাজাবাজারের মতো বিচ্ছিন্নভাবে লকডাউন ঘোষণা না করে একসাথে বৃহৎ এলাকা লকডাউন করা গেলে সংক্রমণের হার অনেক কমানো যেত বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তা না হলে প্রতিনিয়তই রাজধানী থেকে গ্রামে গিয়ে সংক্রমণ ছড়াতে থাকবে মানুষ। এদিকে রোগতত্ত্ববিদরা বলছেন, 2 সপ্তাহের মধ্যেই বোঝা যাবে সংক্রমণের হার বাড়বে নাকি কমবে। 1 জুন সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে জরুরি বৈঠক করে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রী সহ বেশ কয়েকজন মেয়র। বৈঠক শেষে জানানো হয়, রাজধানী সহ সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার কথা। বলা হয়, রাজধানী ছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম বেশি ঝুঁকিপূর্ণ, তাই এসব এলাকা জোনভিত্তিকভাবে লকডাউন করা হবে। এরই ধারাবাহিকতায় 9 জুন রাত 12টা থেকে 14 দিনের জন্য পূর্ব রাজাবাজার এলাকা রেড জোন ঘোষণা করে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়।
কিন্তু 26টি দিন পার হলেও এখন পর্যন্ত রাজধানীতে করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে লকডাউনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এক এক সময় এক এক জায়গা লকডাউন করা হলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। লকডাউন উঠে গেলে ওই এলাকার জনগণকে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। তা না হলে একটি এলাকাকে বারবার লকডাউন করতে হবে। দেরি হচ্ছে, এটা কাঙ্ক্ষিত নয়, কারণ এক এক জায়গায় এক এক সময় যদি আমরা স্বাস্থ্য বেষ্টনী করি কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। আমাদেরকে এক সময় বা প্রায় একই সময়ে স্বাস্থ্য বেষ্টনী করতে হবে, এবং যদি আমরা লাল অঞ্চলকে হলুদ এবং সবুজ অঞ্চলে যেতে না পারি এটা কিন্তু বারবার করতে হবে। এদিকে কোনো এলাকাকে রেড জোনে চিহ্নিত করতে হলে দৈব চয়নের মাধ্যমে কিছু মানুষের পরীক্ষা না করে সবার নমুনা পরীক্ষার পরামর্শ রোগতত্ত্ববিদদের। যে তথ্যের ভিত্তিতে পূর্ব রাজাবাজার সবচেয়ে বেশি সংক্রমিত বলে নিশ্চিত করা হয়েছে তা পরিপূর্ণভাবে সঠিক নয় বলে দাবি এই রোগতত্ত্ববিদদের। একটা এলাকাকে যদি আমি লাল চিহ্নিত করতে চাই তাহলে ওই এলাকার সমস্ত মানুষের আমাকে জরিপ করতে হবে, অথবা দৈব চয়নের মাধ্যমে জরিপ করে জানতে হবে যে ওই এলাকায় সংক্রমণের পরিমাণ বা সংখ্যা কত, সেটা তো করা হচ্ছে না। করোনা পরীক্ষার নমুনা ও রিপোর্ট দেওয়ার দেরির কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে খুলনা সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ড সহ রূপসা উপজেলার একটি ইউনিয়নে কার্যকর হয়েছে লকডাউন, যা চলবে 16 জুলাই পর্যন্ত। মহানগরীর 17 ও 24 নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়ন লকডাউন করার আগে রেড জোন ঘোষণা করা হয়। এসব এলাকায় বাইরের কেউই ঢুকতে পারবেন না, জরুরি প্রয়োজন ছাড়া বেরো হতে পারবেন না কেউ। নির্দেশনা না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে রূপসা উপজেলার আইজগাতির 10টি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে। নদীর 6 ঘাটে ট্রলার চলাচল বন্ধ করা হয়। নড়াইলের লোহাগড়া পৌরসভায়ও কার্যকর হয়েছে লকডাউন, 17টি গ্রামে তা কার্যকর থাকবে। করোনা সংক্রমণের 4 মাসেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন রাজধানীবাসী। কারওয়ানবাজার, খিলগাঁও, পুরান ঢাকাসহ লাল তালিকাভুক্ত এলাকায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। সংক্রমণে এদের মুখে মাস্ক কিংবা হাতে গ্লাভস নেই, দোকানে মার্কেটে নেই হাত ধোয়ার ব্যবস্থা। সংক্রমণের ঝুঁকিতে থাকা এসব এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নেই কোনো নজরদারি। অন্যান্য দেশে যে নমুনা জানতে পারছি তারপরে এই দেশে কেউ কিছু মানে না। যে মোরতাসেও যদি না মানে তাহলে কে এটা দেখবে? যে সমস্ত এজেন্সি মনিটর করার কথা তারা মনিটর করতে পারছে না। করোনা রোধে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া হয়েছে স্পষ্ট গাইডলাইন। সেখানে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়া, জনবহুল স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে, বাইরে মাস্ক ব্যবহারেও বাধ্যতামূলক করা হয়েছে। যথাযথভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই প্রতিরোধই হলো মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাবেশ এড়িয়ে চলা। আমাদের সবগুলি ধাপই একসাথেই করতে হবে, একটি করে একটি করলে হবে না, সবগুলি একসাথেই করতে হবে। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি না মানলে বিপদ আরও বাড়তে পারে, অপ্রয়োজনীয় ঘোরাঘুরি বন্ধ করতে হবে, না হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে অনেকে। সবাই দেখেন আমি রাস্তায় বেরিয়ে মনে হবে না যে এখানে কোনো মহামারী চলছে, বাংলাদেশে কোনো মহামারী নাই, একদম নীরবে সবাই কেনাকাটা করছে, ঘোরাফেরা করছে ইত্যাদি সবাই আছে। এই জিনিসগুলো মানুষকে আরেকটু অ্যালার্ট করা, জনগণকেও সহযোগিতা করতে হবে, জনগণকে বুঝতে হবে তার জীবন তার নিরাপত্তা তার কিন্তু নিজের কাছেই, তার লকডাউন তাকেই মেনে চলতে হবে, যদি সে জোর করে না মানে বা জোর করে তো করাতে পারবে না। করোনা আক্রান্তের প্রায় 80% রাজধানী ঢাকায়। ভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়ার পরও সচেতনতা তৈরি না হওয়া এবং স্বাস্থ্যবিধি না মানলে তা কোনো কাজে আসবে না বলছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় মৃত্যুর হার সারা দেশের তুলনায় কুমিল্লায় বেশি বলছে জেলা করোনা প্রতিরোধ কমিটির পরিসংখ্যান। সারা দেশে আক্রান্তের তুলনায় মৃত্যু যেখানে 1.27%, সেখানে কুমিল্লায় মৃত্যুর হার প্রায় 3%। তবে আশার কথা সুস্থতার হারও এই জেলায় বেশি বলছেন সিভিল সার্জন। করোনা সংক্রমণের দিক দিয়ে দেশের পঞ্চম হটস্পট জেলা কুমিল্লা। এখানে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। দৈনিক শনাক্ত ও মৃতের সংখ্যার ভিত্তিতে তৈরি জেলা করোনা প্রতিরোধ কমিটির পরিসংখ্যান বলছে সারা দেশের তুলনায় কুমিল্লায় মৃতের হার 1.66% বেশি।
মৃত্যুর হারটা এতটাই ভয়ঙ্কর পর্যায়ে আছে, প্রায় 3%, যেটা বাংলাদেশের ডেটা থেকেও কুমিল্লাতে বেশি। তো এটা যদি বলতে হয় যে আমাদের প্রায় 15,000 মানুষ, যদি বর্তমান কুমিল্লার জনসংখ্যা হিসেব করি, প্রায় 15,000 মানুষ সেই রিস্কের মধ্যে আছে। এর কারণ হিসেবে জেলা সিভিল সার্জন জানালেন, সময় মতো অনেকে চিকিৎসা নিতে আসেন না বলে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। তবে সুস্থতার হারও সারা দেশের তুলনায় এই জেলায় বেশি, জানান তিনি, যা প্রায় 37%। রোগীটা হয়তোটা লুকিয়েছিল, করোনার ভয়ে আমাদেরকে জানায়নি, তার ভয় ছিল তাকে লকডাউন করা হতে পারে। আমরা কখন জানলাম তার মৃত্যুর পরে, তখন সে করোনা পজিটিভ। দেরি হলে এখন প্রতিদিনই সুস্থতার হার দ্রুত গতিতে বাড়বে, কারণ আমরা সবাইকে সম্পূর্ণভাবে সুস্থতার যে মানদণ্ড এটা মেনটেন করে আমরা তাদেরকে ছুটি দিয়েছি। চিকিৎসকরা বলছেন, সংক্রমণ ও মৃত্যু কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। আমরা যদি সকলে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি, জনগণ তাদের উপর যে দায়িত্ব সরকার দিয়েছে, যে বিধিনিষেধগুলি আরোপ করেছে, এগুলো যদি তারা সঠিকভাবে অনুধাবন করে চলাচল করতে পারে, আমরা কুমিল্লায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অবশ্যই কমিয়ে আনতে পারব। সবশেষ তথ্য অনুযায়ী গত বুধবার পর্যন্ত কুমিল্লায় করোনা শনাক্ত হয়েছে 2,873 জনের, যার মধ্যে মারা গেছেন 85 জন আর সুস্থ হয়েছেন 1,040 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শুক্রবার ছুটির দিনে অধিকাংশ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ থাকে। রাজধানীর যে কয়েকটি হাসপাতালে এই কার্যক্রম চলে, সেগুলোতে সকাল থেকেই নমুনা দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের। অনেকের অভিযোগ, নমুনা দেওয়ার পর রিপোর্ট পেতে অনেকে সপ্তাহখানেকও লেগে যাচ্ছে। রাজধানীর মুগ্ধা হাসপাতালের সামনের চিত্র, করোনার উপসর্গ নিয়ে আসা রোগীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন টিকিট সংগ্রহ করতে। শুক্রবার অধিকাংশ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ থাকে। যে কয়েকটি খোলা সেখানে ছিল এমন দীর্ঘ লাইন। মুগ্ধা হাসপাতালে প্রতিদিন 171 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 100 জন থাকে কর্তব্যরত ডাক্তার, নার্স এবং হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের। বাকি 71টি টেস্ট সাধারণ মানুষের জন্য বরাদ্দ থাকে। এছাড়া এ এলাকার সংসদ সদস্য নিজ উদ্যোগে হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে নমুনা সংগ্রহের বুথ দিয়েছেন। বেসরকারি একটি সংস্থা সেখানে প্রতিদিন 150 জনের নমুনা সংগ্রহ করে। করোনার নমুনা দিতে সাময়িক কষ্ট হলেও এখানে সাধারণ মানুষের মূল অভিযোগ নমুনার ফল পাওয়া নিয়ে। নমুনা দেওয়ার পর সপ্তাহ পার হলেও ফল পাওয়া যায় না বলে অভিযোগ তাদের। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার 4 দিন ধরে আমি মেসেজ পাই না। আমার হাজবেন্ড অসুস্থ, তারা বলছে যে 1 সপ্তাহ পরেও যায়, সমস্যা নেই। আসলে কারণটা সেটা সম্পূর্ণ স্বাস্থ্য অধিদপ্তরই ভালো জানে। কারণ হচ্ছে আমাদের টেস্ট করার হচ্ছে দায়িত্ব দিয়েছেন, আমরা টেস্ট করি, রেজাল্ট নিয়ে হচ্ছে আমরা কথা বলতে পারি না। কারণ ওদের আমরা দিয়ে দেই, ওরাই হচ্ছে যেভাবে ভালো মনে করে ওইভাবে পাঠায় দেয়। অবশ্য মুগ্ধা হাসপাতাল পরিচালকের দাবি 48 ঘন্টার মধ্যে নমুনা পরীক্ষার ফল দেওয়া হয়। তবে যে বেসরকারি সংস্থা নমুনা সংগ্রহ করছে তাদেরই ফল দিতে দেরি হচ্ছে। এছাড়া জনবল সংকটে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ানো যাচ্ছে না বলেও জানান তিনি। 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিই, এটা রোগীর মোবাইলে মেসেজে চলে যায়। যদি পজিটিভ হয় সাথে সাথে ফোন করে তার অবস্থাটা জানার চেষ্টা করি। যদি সে তার যদি শ্বাসকষ্ট থাকে, দরকার হলে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে নিয়ে এসে ভর্তির ব্যবস্থা করি। আর এখানে যেটা এরা নতুন শুরু করছে, তো এদের আসলে পুরো সিস্টেমটা তাদের মানে আয়ত্তে আনতে, রিপোর্ট ওইভাবে রেগুলার করতে একটু সময় লাগছে। প্রথমে 7 দিন লাগতো, এখন তারা কথা দিচ্ছে তারা 4 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করে। সরকার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ায় খুব দ্রুত আরও 2,000 টেকনোলজিস্ট কাজে যোগ দেবে বলেও জানান তিনি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নমুনা পরীক্ষার বুথগুলিতে বাড়ছে উপসর্গ নিয়ে আসা মানুষের ভিড়। নমুনা দিতে পারলেও অনেক সময় রিপোর্ট পেতে লাগছে 9 থেকে 10 দিন। এতে করে করোনা সন্দেহভাজন রোগী ও তার পরিবারের সদস্যরা পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মুগ্ধা জেনারেল হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, সকাল থেকে আপনি সেখানে রয়েছেন, তো এখনকার ভিড় কেমন আর আজকে কত নমুনা সংগ্রহের চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ? দেখুন, আমি সকাল থেকেই রয়েছি মুগ্ধা হাসপাতালে। এখানে কিন্তু নমুনা সংগ্রহের জন্য বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এই ভিড়টি আসলে সকাল 9টা থেকে তাদের কাছ থেকে সিরিয়ালটি সংগ্রহ করা হবে। তো আপনি জানেন যে প্রতিদিন 171টি নমুনা সংগ্রহ করা হয় এখানে। আর সব থেকে বড় কথা যে ভোগান্তির যে বিষয়টি আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি, আমি যদি আপনাকে 2টা ঘটনার কথা উল্লেখ করি, তো একটি পরিবারে আসলে আবুদ সাইদ, ওই পরিবারের কর্তা, যিনি আসলে এই মাসের 2 তারিখে করোনা টেস্ট করার পর 6 তারিখে নমুনা তিনি পজিটিভ হন। তো তার পজিটিভ হওয়ার পর তার স্ত্রী এবং সন্তান, তাদেরও কিন্তু উপসর্গ দেখা দেয়। তো উপসর্গ দেখা দেওয়ার ফলে তার স্ত্রী রহিমা বেগম কিন্তু 7 তারিখে, এ মাসের 7 তারিখে টেস্ট করান।
তো 7 তারিখে টেস্ট করা হলেও আজ 20 দিন চলে গেছে। 20 দিনের মাঝেও তিনি কিন্তু তার রিপোর্টটি হাতে পাননি এবং এর মাঝে হসপিটাল থেকে তাকে বলা হয়েছে আবার টেস্ট করানোর জন্য। তিনি আবার টেস্ট করানোর জন্য 3 দিন লাইনে দাঁড়িয়েও কিন্তু তিনি টেস্ট করাতে পারেননি। তো সবকিছু মিলিয়ে তিনি যেটা আশঙ্কা করছেন যে তিনি কিন্তু এর মধ্যে অনেক মানুষের সঙ্গে মিশেছেন, যে কারণে গোষ্ঠী সংক্রমণের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এবং আরেকটি বিষয়ের আমি যদি আপনাকে তুলে ধরতে চাই, সেক্ষেত্রে হচ্ছে মোল্লা কালাম নামে এক ব্যক্তি, যিনি গ্রিস প্রবাসী। তো তার 1 তারিখের ফ্লাইট, তিনি 3টি হাসপাতাল ঘুরেছেন গত 7 দিন ধরে হাসপাতালে ঘোরার পরেও কিন্তু তিনি এখন পর্যন্ত তার নমুনা সংগ্রহ করতে পারেননি, নমুনা জমা দিতে পারেননি এবং পরীক্ষার রিপোর্টও হাতে পাননি। অন্যদিকে আসলে তিনি যদি নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে না পান তাহলে কিন্তু তিনি গ্রিসেও ঢুকতে পারবেন না। তো এই ধরনের বেশ কিছু সমস্যা এবং সাধারণ রোগীদের ক্ষেত্রে অন্যান্য হসপিটালে ভর্তির জন্য আসলে করোনা টেস্টের যে রেজাল্ট, ওই রেজাল্ট না দেখালে কিন্তু ভর্তি করাও সম্ভব হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে এই ভোগান্তিগুলো পোহাচ্ছে সাধারণ মানুষ। এজন্য তাদের দাবি যে করোনার নমুনা পরীক্ষার যে বিষয়টি, এটির ফলাফল যেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিশ্চিত করা হয়। এবং যারা আসলে অন্যান্য, যারা যাদের উপসর্গ নেই কিন্তু অন্যান্য কাজের প্রমাণ দাখিলের জন্য যারা করোনার নমুনা আসলে দিতে আসেন এখানে এবং পরীক্ষার রিপোর্টটি সংগ্রহ করতে আসেন, তাদেরকে যেন অগ্রাধিকার ভিত্তিতে এই রিপোর্টটি দেওয়া হয়। কারণ অনেকে আসলে সাধারণ রোগের জন্য অন্য হসপিটালে ভর্তি হন, অনেকে বিদেশ যাওয়ার থাকে, কারো অফিসে করোনার টেস্টের রিপোর্ট দেওয়ার থাকে, কিন্তু তারা কিন্তু রিপোর্ট পাচ্ছেন না। আর সব কিছু মিলিয়ে আরও একটি অভিযোগ আমরা পেয়েছি যে নতুন যে মানুষটি আজকে এখানে নমুনা দিতে আসছেন, তিনি যে লাইনে দাঁড়াচ্ছেন, দ্বিতীয় অথবা তৃতীয়বার নমুনা দিতে আসা মানুষটিও কিন্তু একই লাইনে দাঁড়াচ্ছেন, যে কারণে আসলে এখানে কিন্তু সংক্রমণের একটা ঝুঁকি থেকে যাচ্ছে। তো এই সংক্রমণ ঝুঁকি এড়াতে পুরাতনদের জন্য একটি লাইন এবং নতুন রোগীদের জন্য আলাদা লাইন করার দাবিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো মুগদা হাসপাতাল থেকে এখন পর্যন্ত এটি ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। মুগদা জেনারেল হাসপাতাল থেকে নমুনা সংগ্রহের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী। দেশে আরও 3,868 জনের করোনা শনাক্ত হয়েছে, যা পরীক্ষার তুলনায় 20.91%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে করোনায় মারা গেছেন আরও 40 জন। এতে মোট প্রাণহানি দাঁড়ালো 1,661 জনে। এ সময় জানানো হয় এখনও বিশেষায়িত করোনা হাসপাতালে 10,000 শয্যা ফাঁকা আছে। 24 ঘন্টায় 66টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে 18,275। আগের দিনের কিছু নমুনা সহ পরীক্ষা হয়েছে 18,498 জনের। নতুন করে শনাক্ত হয়েছে 3,868 জন কোভিড-19 রোগী। শনাক্তের হার 20.91%। সব মিলিয়ে এখন দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো 1,30,474 জনের। এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,96,941। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868। 24 ঘন্টায় শনাক্তের হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। একদিনে করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ 31, নারী 9 জন। মোট প্রাণহানি দাঁড়ালো 1,661 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, নতুন করে 1,638 জন সহ মোট সুস্থ হয়েছেন 53,133 জন। শতাংশের হারে 40.72। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 40 জন এবং এ পর্যন্ত 1,661 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। ব্রিফিংয়ে জানানো হয় সারা দেশে কোভিড রোগীদের জন্য হাসপাতালে বেড আছে 14,610টি এবং আইসিইউ বেড সংখ্যা 379টি। এর মধ্যে সাধারণ বেডে রোগী আছে 4,691 জন এবং আইসিইউতে 183 জন। অর্থাৎ এখনও 9,991টি বেডই ফাঁকা আর আইসিইউ বেড ফাঁকা আছে 206টি। এর মধ্যে বেশিরভাগই ঢাকা মহানগরীতে। সমস্ত হাসপাতালগুলিতে রোগী ভর্তি হতে পারবে, কারণ বেড শয্যা, অনেক শয্যা খালি আছে। ঢাকা মহানগরীতে যেমন শয্যা খালি আছে, তেমনি অন্য বিভাগেরও সাধারণ শয্যাগুলি খালি আছে এবং রোগী গেলে সহজেই ভর্তি হতে পারবেন। ব্রিফিংয়ে তথ্য দেওয়া হয় কোভিড রোগীদের জন্য 10,000-এরও বেশি অক্সিজেন সিলিন্ডার আছে। এছাড়া কেউ হাসপাতালে ভর্তি হতে চাইলে কন্ট্রোল রুমে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন ব্যবস্থাপনা পরামর্শক আল্লাম আলী কাজমি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আল্লাম আলী কাজমি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম পরিচালকেরও মৃত্যু হয়। রাজশাহী শহরের কুমারপাড়ায় করোনায় মৃত্যু সন্দেহে দুই ঘণ্টা চেয়ারেই পড়েছিল আইনজীবী কৃষ্ণ কমল দত্তের মরদেহ। পরে খবর পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা সেখানে যান এবং স্বাস্থ্যবিধি মেনে মরদেহ সৎকার করেন। কৃষ্ণ কমল দত্ত রাজশাহী ও নাটোর জেলা জজ আদালত ও বিভাগীয় শ্রম আদালতে ওকালতি করতেন। প্রায় 10 দিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন, বাড়িতে একাই থাকতেন তিনি। বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য হাসপাতালে নমুনা দিতে নিয়ে যাওয়া হয় তাকে, তবে এটি করোনা নয় জানিয়ে চিকিৎসকরা নমুনা না নিয়ে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। শুক্রবার সকালে বাড়িতেই চেয়ারে বসা অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর রাস্তাঘাট বাজার কোথাও ঠিকভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব সহ করোনা স্বাস্থ্যবিধি। গণপরিবহনে ঠেলাঠেলি করে উঠতে দেখা যাচ্ছে যাত্রীদের, অনেকেই পরছেন না মাস্ক, বাসে ওঠার সময় দেয়া হচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার। বিশেষজ্ঞরা মনে করছেন প্রশাসনের কঠোর নজরদারির অভাব এবং স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিকে গুরুত্ব না দেয়াই এর মূল কারণ। এ নিয়ে জানাতে রাজধানীর হাতিরপুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, জনগণের মাঝে কতখানি করোনা সচেতনতা দেখছেন এই এলাকায়? আর প্রশাসনের উদ্যোগের একটা বিষয়ে যে তাদের অনীহার কথা বলা হচ্ছিল, তো এখানে কেমন দেখছেন বিষয়গুলো? আসলে প্রশাসনের অনীহার কথা দিয়ে যদি শুরু করি, আসলে রাজধানীর বিভিন্ন বাজার, আমি সকাল থেকে কয়েকটি বাজারে গিয়েছি, যে বাজারের বিভিন্ন বাজারের দৃশ্য কিন্তু একই অনেকটা, যে সেসব জায়গার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যে নজরদারি ব্যবস্থাপনা সেটি তেমনটা চোখে পড়েনি বললেই চলে। এবং বাজার ব্যবস্থাপনার জন্য বাজার কমিটি বা বাজার কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু এই বিষয়টি কোনোভাবেই নজরে আনেননি। আমি যদি আপনাকে একটা বিষয় যদি দেখাই, যে বাজারে এখন যারা বাজার করতে আসছেন, যে সকাল সকাল যারা এসেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু চরম উদাসীনতা দেখা যাচ্ছে। এবং তারা যারা এখানে অবস্থান করছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো আছে সেগুলো যখন কিনছেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে দোকানদার ক্রেতা বিক্রেতা অনেকের মধ্যেই মাস্ক বা জীবাণুনাশক আপনার স্প্রে এইসবের কোনো কিন্তু ব্যবহার এখানে দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়াচ্ছে যে এই এলাকাটি কিন্তু আপনার রাজধানী হাতিরপুল এই এলাকাটি কিন্তু রেড জোন এলাকা হিসেবে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে চিহ্নিত একটি এলাকা। এই এলাকার মধ্যে যখন রেড জোনের এলাকা এখন পর্যন্ত লকডাউনের যেই ব্যবস্থাপনা, যেহেতু নতুনভাবে রেড জোন হিসাবে চিহ্নিত হয়েছে, তো লকডাউনের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু এখনও এইসব এলাকার মধ্যে এখনও পরিলক্ষিত হয়নি। কিংবা সরকারি ব্যবস্থাপনা যে নতুন 45টি এলাকাকে রেড জোন এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেসব এলাকায়ও কিন্তু লকডাউন বা পরবর্তীকরণীয় সম্পর্কে কোনো নির্দেশনা কিন্তু এখনও দেওয়া হয়নি। সেই জায়গা থেকে এখন এইসব বাজারে যারা আসছেন বাজার করছেন বা এইসব বাজার কেন্দ্রিক যাদের যাতায়াত, আপনি যেটা বলছিলেন গণপরিবহনে উঠতে দেখা গিয়েছে যে কোনো রকম আপনার জীবাণুনাশক স্প্রের কোনো তেমন ব্যবস্থা নেই, কিংবা যেটা আছে সেটা অনেকটা শো অফের জন্যই আছে বলা চলে। এই কেন্দ্রিক যারা এইসব বাজারে আসছেন সেই ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে বাজারেও তেমন জীবাণুনাশক স্প্রে বা এগুলো সংক্রমণ থেকে বাঁচার জন্য যে ব্যবস্থাপনা সেটি অনেকটা নেই বললেই চলে। আরেকটা বিষয় আমরা ক্রেতাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারছি যে এইসব বাজারে যেসব পণ্য বিক্রি হচ্ছে, এইসব পণ্য পাইকারি যেসব জায়গা থেকে আনা হচ্ছে সেই সব জায়গায় কিন্তু হচ্ছে ব্যাপক জনসমাগম, এবং সেসব জায়গায় এইসব বাজার দ্রব্যাদি আনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা থাকা দরকার সেগুলো কিন্তু পরিলক্ষিত হয় না। তো সেই ক্ষেত্রে বাজার থেকে এইসব পণ্য কিনে নেওয়ার ব্যাপারে এবং এইসব পরিবহনের ব্যাপারে আপনার স্বাস্থ্যবিধি মানার যে বা সামাজিক দূরত্ব মানার যে বিষয়টি সেটি কোনোভাবেই পরিলক্ষিত হচ্ছে না। তো প্রতিনিয়ত যেখানে আপনার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে এবং বাড়ার পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে যে বাড়ার সাথে সাথে এইসব এলাকার মধ্যেও কিন্তু মানুষের মধ্যে সংক্রমণের হার কিন্তু অনেকটাই বাড়ছে। এই পরিস্থিতিতে যদি আপনার এখনই যদি এইসব বাজার কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে প্রপার নজরদারি বাড়ানো না যায় সেই ক্ষেত্রে দেখা যাবে সংক্রমণের ঝুঁকি কিন্তু আরও বাড়ার শঙ্কা রয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এইসব বাজার মনিটরিংয়ের জন্য কিন্তু আসলে পর্যাপ্ত ব্যবস্থাপনা জরুরি বলছেন কিন্তু বিশেষজ্ঞরা। রাজধানীর হাতিরপুলের কাঁচা বাজার পরিস্থিতি এবং জনগণের অসচেতনতার কথা জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। 1968 সালের জনবল কাঠামো নিয়েই চলছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাভাবিক সময়ে থাকে চিকিৎসক স্বল্পতা, আর করোনা দুর্যোগে আরও তীব্র হয়েছে এই সংকট। হাসপাতালটিতে 541 চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 97 জন। সংকট রয়েছে অন্যান্য বিভাগেও।
করোনা রোগীদের পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 1968 সালে প্রতিষ্ঠিত 500 শয্যার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে 1000 শয্যায় উন্নীত করা হয় 2013 সালে। তবে বহাল রয়েছে আগের জনবল কাঠামো। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী হাসপাতালে চিকিৎসক থাকার কথা 541 জন। অন্যদিকে বর্তমানে কর্মরত আছেন 97 জন। এর মধ্যে ছুটিসহ নানা কারণে প্রতিদিন চিকিৎসক উপস্থিত থাকেন গড়ে 80 জন। সীমিত জনবল নিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালানোই যেখানে দুষ্কর, সেখানে করোনা পরিস্থিতিতে সংকট তীব্র আকার নিয়েছে। করোনা ইউনিট ও পিসিআর ল্যাবের জন্য চিকিৎসক সুনির্দিষ্ট করে দেয়ায় প্রায় স্থবির হয়ে পড়েছে হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা। এই স্বল্প সংখ্যক ডাক্তার দিয়ে এত বড় রোগীদের চিকিৎসা সেবা আসলে সুন্দরভাবে দেওয়াটা অনেক কঠিন, যদিও আমরা এই অল্প সংখ্যক ডক্টর দিয়ে সেটা মেনটেন করছি। অধিকাংশ অধ্যাপকের পদ, অধিকাংশ বিভাগীয় প্রধানের পদ শূন্য। চিকিৎসা সেবা চরমভাবে ব্যবহৃত হচ্ছে, সাথে সাথে আমাদের যে ছাত্রদের শিক্ষা কার্যক্রম বা শিক্ষানবিশ ডাক্তারদের শিক্ষা কার্যক্রম সেটাও চরমভাবে ব্যাহত হচ্ছে। মার্চে হাসপাতাল থেকে 733 জন ডাক্তার সহ 2,863 জনের চাহিদা জানানো হয় স্বাস্থ্য বিভাগে। হাসপাতালের জনবল কাঠামো আধুনিকায়নের কাজ চলমান বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। যে হারে রোগী আসছে, এই রোগী সামলানো কিন্তু আসলে খুবই বলবো যে আমাদের জন্য প্রাণান্তর অবস্থা রয়েছে। যদিও আমাদের এই মুহূর্তে আমাদের অধিদপ্তর থেকে আমাদের 39 BCS এর সরাসরি না দিলেও বিসর্জনের মাধ্যমে 21 জন আমাদের ইসের চিকিৎসক দিয়েছে। চিকিৎসক সংকটটা খুব জরুরি ভিত্তিতে পূরণ করতে হবে এবং এই অর্গানাগ্রামটা মডার্নাইজ করতে হবে, যে এখন আর 500 বেডের না, এইটাকে কম করে 1,500 বেড অথবা 2,000 বেড করে প্রয়োজনীয় জনবল এখানে আমার মনে হয় কি বলবো প্রদান দেওয়া খুবই জরুরি। বরিশাল মেডিকেলের চিকিৎসক সহ মোট 72 জন স্বাস্থ্যকর্মী এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 3 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না সাভারের অন্তত 20,000 বেসরকারি শিক্ষক কর্মচারী। ফলে আর্থিক সংকটে পরিবার পরিজন নিয়ে দুর্দশাগ্রস্ত তারা। বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এসব শিক্ষক কর্মচারী। সাভারে প্রায় 1,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভর করেই এসব প্রতিষ্ঠানে বেতনসহ যাবতীয় খরচ বহন করা হয়। মার্চের মাঝামাঝি থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে এসব প্রতিষ্ঠান। আয়ের উৎস বন্ধ, তাই বন্ধ শিক্ষক কর্মচারীদের বেতনও। 3 মাস ধরে বেতন না পেয়ে আর্থিকভাবে বিপর্যস্ত এসব প্রতিষ্ঠানের সাথে জড়িত অসংখ্য মানুষ। বর্তমানে আমরা তো আসলে কারোর কাছ থেকে কোনো বেতন চাইতেও পারতেছি না, যেহেতু মহামারী, সকলেরই ইকোনমিক অবস্থা খারাপ। আমরা যে বেতন পাই তারপরেও আমাদের যে টিউশন বা কোচিং এইসব করে আমরা মোটামুটি সংসারটা চালাই। এখন এই মুহূর্তে তো আমাদের সব কিছুই বন্ধ। দুরবস্থা, আমি এখন একটা কিনে অনেকদিন যাবো, দীর্ঘদিন যাবো চাকরি করতেছি, কিন্তু এই লকডাউনের কারণে এখন আমার অনেক সমস্যা হইতেছে। করোনা পরিস্থিতিতে শিক্ষকদের বেতন ভাতা নিয়মিত পরিশোধের জন্য সরকারি সহায়তা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন অন্যান্য প্রতিষ্ঠানকে যেমন আর্থিক অনুদানা দিয়েছেন, ঠিক তেমনি আমাদের এই বেসরকারি স্কুলগুলো, কিন্ডারগার্টেন যেগুলো আছে, তাদের শিক্ষক কর্মচারী আছে, তাদের দিকে একটু সুদৃষ্টি দিবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে সরকারি নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। করোনা সংকটের জেরে গত 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বেড়েছে বেশিরভাগ নদ-নদীর পানি। নীলফামারি ও লালমনিরহাটে বিভিন্ন পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপরে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এছাড়া পানি বেড়েছে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদনদীতে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। উজানের ঢল আর গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পানি বাড়ছে উত্তরাঞ্চলের প্রায় সব নদনদীতে। এরই মধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্ট আর লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমা পার করেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বিপর্যস্ত জনজীবন, কিছু এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।
ভারতের সঙ্গে পানির চুক্তিপত্র করিয়ে আমাদের এই পানির যাতে আমরা আয় পাই, এর জন্য যদি সরকার একটা ব্যবস্থা নিত তাহলে আমরা অনেক আমাদের সুবিধা আমরা ক্ষয়ক্ষতি থেকে বাঁচতাম। কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার 2 শতাধিক চর প্লাবিত হয়ে পানিবন্দী অন্তত 10,000 মানুষ। নদী ভাঙনে গৃহহীন অনেক পরিবার ঝুঁকির মুখে রয়েছে বাঁধ। পানি বাড়ছে যমুনার সিরাজগঞ্জ পয়েন্টও। পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। ঠাকুরগাঁয়ে টাঙ্গন নদীর পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আমাদের এখানে বর্ডারের অনেক কাজ বাকি আছে, আমাদের এখানে ড্রেন নাই, আমাদের এখানে পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে। অনেকেই মনে করেন যে মেম্বারি বা যারা আছে স্থানীয় নেতাকর্মী প্রত্যেক বছর আমাদেরকে শুধু আশ্বাস দেয়, আসলে আমরা আশ্বাস শুনে থাকি কিন্তু আমাদের কোনো উপকৃত আমরা হই। চেয়ারম্যান মেম্বার সবাই দেখতেছে, গ্রামবাসী সবাই দেখতেছে, আমরা পানিতে ডুবে যাচ্ছি কিন্তু কারো দ্বারা কোনো উপকার পাচ্ছি না, এমন কোনো সাহায্য কোনো কিছুই পাচ্ছি না। ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে অতিবর্ষণে ঢল নামছে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীতেও। এরই মধ্যে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই খুব বেশি দুর্ভোগে আছে আর কি, নিজেও দুর্ভোগে আছি, গরু বাছুর লইয়া সাগা সাগে আছে, আপনার ইতার লইয়া খুব সমস্যা আছে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের এই ধারা যদি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে সুরমা নদীর পানি সমতলের বৃদ্ধি আরও ত্বরান্বিত হবে এবং এখানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আগামী 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে, আর 72 ঘন্টার মধ্যে এসব এলাকার নদীর পানি অতিক্রম করবে বিপদসীমা। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নদ নদীর পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাতে এবারে সুনামগঞ্জ ও গাইবান্ধা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সুনামগঞ্জে যাব, সেখানে আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি কোন পর্যায়ে রয়েছে আর কতগুলো এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে? দেখুন, আপনাকে আমি যদি গতকালকে সন্ধ্যার কথা বলি, গতকালকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু আজকে সকাল 9টা পর্যন্ত কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি সুনামগঞ্জের যে মূল শহরে কিন্তু পানি প্রবেশ করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে একেবারে সুনামগঞ্জ শহরের মধ্যভাগে, তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই এই এলাকার মতো কিন্তু আরও সুনামগঞ্জের বেশ কয়েকটি আবাসিক এলাকা এখন বর্তমানে পানির নিচে নিমজ্জিত আছে। এছাড়াও সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্বরপুর, ধর্মবাসা, জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর সহ প্রায় 3 লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থা রয়েছে। তো আমি এখন আমি কথা বলবো পানি উন্নয়ন বোর্ডের, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিবুর রহমানের সাথে। আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে গতকাল থেকে এখন পর্যন্ত যে ক্রমাগত পানি বৃদ্ধি অব্যাহত আছে, তো কি পরিমাণ মানে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা, তার পানি বৃদ্ধি কি অব্যাহত থাকতে পারে কিনা আমাদেরকে একটু বলবেন। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন যে মেঘালয় অঞ্চল আছে সেই অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকার কারণে সুরমা জেলার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্রায় আমাদের এখন বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং একই সঙ্গে জাদুকাটা নদী বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাত হয়েছে 190 মিলিমিটার। বর্তমানে এই ভারী বর্ষণের ধারা অব্যাহত রয়েছে এবং এই অব্যাহত থাকার কারণে আমরা যেটা আশঙ্কা করছি বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। জেলার যে সকল নিম্নাঞ্চল রয়েছে বিশেষ করে জামালগঞ্জ, তাহিরপুর সহ অন্যান্য এলাকাগুলো পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ হতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আমরা মনিটরিং করছি। ইতিমধ্যে কুশিয়ারা নদীর পাড়ে প্রতাপপুর নামক জায়গায়। জি ধন্যবাদ, আপনি যেমনটা শুনছিলেন আসলে সুনামগঞ্জের যে সুরমা নদী সহ অন্যান্য যে নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে, কারণ আপনি জানেন সুনামগঞ্জ একটি সীমান্তবর্তী একটা জেলা, মেঘালয় এবং চেরাপুঞ্জিতে কিন্তু গত কয়েকদিন যাবৎ কিন্তু টানা বর্ষণ হচ্ছে, যার ফলে কিন্তু সেই পানিটা কিন্তু সুনামগঞ্জের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সুনামগঞ্জের যে সীমান্তবর্তী নদী জাদুকাটা নদী দিয়েই কিন্তু পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু আমরা আর একটা বিষয় আপনাকে একটু বলে রাখি, সুনামগঞ্জ থেকে তাহিরপুর, বিশ্বম্বরপুর যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা এটা একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায়। এই সড়কের উপর দিয়েই কিন্তু এখন নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছে, আর বিশেষ করে সুনামগঞ্জের পৌর শহরের কথা যদি বলে, সুনামগঞ্জের পৌর শহরের মানুষ কিন্তু একেবারে নির্বিষয় একটা দুর্বিষহ জীবনযাপন করছে সকাল থেকে আমরা দেখেছি। তো তারা এ বিষয়ে আমি আসলে কথা বলেছিলাম জেলা প্রশাসক মামা আব্দুল আহাদের সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে বন্যা পরিস্থিতির যদি আরো যে অবস্থা আছে অবনতি হয় তাহলে তাদেরকে ত্রাণের ব্যবস্থা ইতিমধ্যে
মধ্যেই প্রত্যেকটা উপজেলায়। জাগির, আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা এবার একটু গাইবান্ধায় যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, বন্যার পানিতে গাইবান্ধার কোন কোন এলাকা জনদুর্ভোগে পড়েছে, আর নদী ভাঙন রোধে প্রশাসন কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, গাইবান্ধার তিস্তা, কর্তা, ভাঙন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, যদিও এখন পর্যন্ত শুধুমাত্র ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 12 ঘন্টায় 20 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আর এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু ইতিমধ্যে গাইবান্ধার যে চরাঞ্চলগুলো রয়েছে, নিম্নাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলো, সেখানে কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আর এই নদী তীরবর্তী এলাকার মানুষজন ইতিমধ্যে কিন্তু বাঁধ এবং উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন। আর আমি আগেও যেমন জানিয়েছি যে এই গাইবান্ধায় গত বন্যা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ এবার এই গতবার বন্যায় 37টি পয়েন্টে ধস দেখা দেয় এবং ভাঙন দেখা দেয়, ফলে কিন্তু গাইবান্ধা পৌর এলাকাও প্লাবিত হয়েছিল গত বন্যায়। তো গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটা জানিয়েছেন যে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা তারা ইতিমধ্যে সংস্কার করেছেন, এবং কিছু কিছু যেগুলো এখনো সম্পন্ন হয়নি সেগুলোর কাজ নিয়মিত চলছে। কিন্তু আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং সেই সমস্ত এলাকাগুলো, বিশেষ করে গাইবান্ধার ফুলছড়ি ঘাটের ফুলছড়ি উপজেলার বালাশীর এলাকায় আমরা দেখেছি যে সেখানে কিন্তু এখনো কাজ চলছে। যে ধসগুলো দেখা দিয়েছিল, যে ভাঙনগুলো দেখা দিয়েছিল তা কিন্তু এখনো পুরোপুরি এই সম্পন্ন হয়নি, ফলে কিন্তু একটি ঝুঁকি রয়ে গেছে যে যদি পানি আরো বাড়তে থাকে তাহলে কিন্তু অনেক বেশি এলাকা প্লাবিত হবে। আর এ পর্যন্ত প্রলোভন দেখান দালালেরা, এরপর বাকি টাকা লিবিয়ায় পৌঁছানোর পর, কিন্তু ইউরোপে ঢুকতে সমুদ্র পাড়ি দেওয়ার বিষয়টি গোপন রাখে তারা। কোন রকমে লিবিয়ায় পৌঁছলেই শুরু হয় নির্যাতন, পরিবারকে 3-5 লাখ টাকা দিতে বাধ্য করে দালালরা। মুন্সিগঞ্জের মোহাম্মদ রুবেল 2016 সালে ইতালি যাওয়ার উদ্দেশ্যে কাতার, তুরস্ক হয়ে গিয়েছিলেন লিবিয়াতে। সে পর্যন্ত যেতে ভাগে ভাগে দিতে হয়েছে 8.5 লাখ টাকা। এরপর দালালরা আরও 4 লাখ টাকা দাবি করে। 26 দিন ক্যাম্পে নির্যাতনও করা হয় তাকে, শেষ পর্যন্ত পালিয়ে বাঁচে সে। মারতে অনেকক্ষণ মারছে, পরে আমি তো টেকা নাই আমার ঘরে, আমি কোত্থেকে শিকার যাবো? যে না কইতাছে প্রয়োজন হলে মাইরালাম, একজন রূপে একজন অনেক কষ্টে গেছে, ভাতের সময় 3 বেলা ভাতও দেয় না, কিছুই দেয় না, পানিটা ধরে পানি। পাসপোর্টের সাথে 5,000 টাকা দিলেই মেলে দুবাই, কাতার ও তুরস্কের ভিসা, সেখান থেকেই পাওয়া যায় লিবিয়ার ভিসা। পৌঁছেই দিতে হয় 3-3.5 লাখ টাকা, কিন্তু এসবের কিছুই আগে থেকে জানে না দালালরা। 2017 সালের প্রথম দিক থেকে প্রথমত বই আমি কাজের মাধ্যমেই দিই, তার এক রিলেটিভের মাধ্যমে একটা বই দিই, তখন সেই এই বইগুলি প্রথমত দুবাইয়ের ভিসাকে তখন দুবাইতে নিয়ে দিত। প্যাসেঞ্জারগুলো স্যার অফিসে আসতে হয় না, দেখা গেল তাদের একটা নির্দিষ্ট স্থান বলা হয় যে আপনারা মতিঝিল সাপ্লা চত্বরে দাঁড়ান, ওখানে আমি কাগজগুলো নিয়ে আসতেছি। যে যে সাপ্লাইয়ার আছে তাদের মাধ্যমেই তাদের হাতে দিয়ে দেওয়া হয়, তাদের গার্জিয়ান হলো তাদের সাপ্লাইয়ার স্যার। এসব অসচ্ছল মানুষেরা টাকা দিতে না পারলে লিবিয়ার ক্যাম্পেই শুরু হয় নির্যাতন। বাংলাদেশে পরিবারকে দেখানো হয় অত্যাচারের ভিডিও, যারা টাকা দিতে পারেন রওনা হন ইতালিতে। মায়ের দূরের প্রশ্নটা আসে হলো যখন নাকি টাকা ক্লিয়ার না করতে পারে, যখন 10 দিন 15 দিন 20 দিন হয়ে যায় বা 1 মাস হয়ে যায়, অনেক লোক বইলেও যায় না যে আমি লিবিয়া যাইতেছি বাড়ি থেকে, তখন টাকাটা ম্যানেজ করা সম্ভব হইতেছে না, তখন মায়ের দূরের প্রশ্নটা আসে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন মানব পাচার ঠেকাতে দালালদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনতে হবে। চক্রগুলোর অপতৎপরতা ঠেকাতে লিবিয়া সরকারের সাথেও যোগাযোগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ভাগ্য ফেরানোর আশায় অনেকেই বিদেশ পাড়ি দেন, কিন্তু দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারান, জীবনও দিতে হয় অনেককে। এতে শুধুই পরিবারটিরই ক্ষতি হচ্ছে না, বরং বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের নাম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কমলাপুরে টিটিপাড়া মেথরপট্টির বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত 40টি ঘর। শুক্রবার রাত 1:30টায় আগুন লাগে এই বস্তিতে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাত দুটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। পরে আরও 2টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার নিশ্চিত কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্তদের দাবি, বারবার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের সঙ্গে। পরে শাহজাহানপুর থানায় ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। ঘুমের মধ্যে থেকে খালি ডাক দিতে দিতে উঠতে উঠতে মনে করেন যে আগুন লাগিয়ে সব ছাপ হয়ে গেছে। বাচ্চা কাচ্চালা বাইরে তো অনেক কষ্ট হয়েছে। আমি ভিক্ষা করে খাই বাবা, কিছু নাই। 10,000 টাকা আছিল বিছনার নিচে, তাও পুরা গেছে বাবা। উনারা পানি নিয়ে আসে না, এখানে আসার পরে ওইখানে পিছনে ওয়াশার আছে, ওইখান থেকে পানি নিয়ে তারপরে উনারা এই পানি নিয়ে আসে। আর ওয়াশার না থাকলে আমাদের আরো চলে যেত গা, পুরো এলাকায় আমাদের যেত গা। এই বস্তিগুলা অত্যন্ত ঘন, একটা ঘরের সাথে আরেকটা ঘর লাগানো, যার ফলে আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এখানে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন আছে। আমরা তদন্ত সাপেক্ষে এটা বলতে পারবো যে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ। করোনার কারণে বিপর্যস্ত দেশের অর্থনীতি, বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান, কাজ হারানোর শঙ্কায় লাখো মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এখন এসএমই খাতেই সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বাংলাদেশের অর্থনীতি যদি হয় বেসরকারি খাত নির্ভর, তবে তার মেরুদণ্ড ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান। সরকারি হিসাবে দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের 90% এসএমই, সংখ্যায় প্রায় 78 লাখ। আর এসব প্রতিষ্ঠানে কাজ করেন মোট কর্মজীবীর 86%। সব মিলিয়ে জিডিপিতে এ খাতের অবদান 25%। কিন্তু করোনার কারণে সবচেয়ে বিপাকে এসএমই উদ্যোক্তারা। বিল্ডের গবেষণা বলছে 52% প্রতিষ্ঠান এখন কার্যত বন্ধ। অচল অবস্থা দীর্ঘমেয়াদী হলে 68% প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। এ অবস্থায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এসএমইদেরকে ডিজিটাল বা আইসিটি বেসড অপারেশনসে অনেক বেশি করে এবং দ্রুত তাদেরকে সেই দিকে যুক্ত হবে, এবং সেই জন্য তাদের আইটি অ্যাক্সেস, আইটি লিটারেসি এবং আইটি সাপোর্ট, এগুলোর জন্য যদি একটি উদ্যোগ নেওয়া যায় তাহলে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তবে বেশিরভাগ এসএমই প্রতিষ্ঠানেরই নেই ব্যাংক লেনদেন, ফলে তারা আদৌ ঋণ পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নারীদের ব্যাংক ঋণ পাওয়া কঠিন বলছেন ব্যবসায়ী নেতারা। যদিও সার্কুলারে বাংলাদেশ ব্যাংক নীতিমালা নিয়ে এসছে এবার যে কোলাটারালবিহীন লোন দেওয়া হবে, গ্যারান্টার দুজনের জায়গায় একজন থাকলেই চলবে, কিন্তু বাস্তবতার দিক থেকে আসলে এটা কতখানি এক্সারসাইজ হচ্ছে সেটাও আমাদের একটু তদন্ত সাপেক্ষের ব্যাপার আমি মনে করি। করোনার কারণে ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের ঋণ দিতে চান অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, তবে এজন্য খেলাপি ঋণ নীতিমালায় ছাড় দেওয়ার প্রস্তাব তাদের। আমরা অনেক বছর ধরে এসএমই ফাইন্যান্সিং করছি, আমরা দেখেছি যে এখন পর্যন্ত এসএমই গুলোর আমাদের সাথে ব্যাড লোনের রেশিও 3%-এর নিচে ছিল, কিন্তু এই কোভিড আসার পরে ওনারা কেউই আসলে প্রায় 50% মানুষই টাকার সময় মধ্যে দিতে পারছে না। এই অবস্থায় যদি আমরা ওদেরকে ক্যাশ দিতে না পারি, লোন দিতে না পারি, অথবা এই যে দিতে পারছে না, আপনার 3 মাস ধরে দিতে পারছে না, হয়তো আরো 3 মাস দিতে পারবে না, ওনাদেরকে একটা রিস্ট্রাকচারিং করে দিতে হবে যেন ওনারা পরে আস্তে আস্তে করে টাকাগুলো শোধ করতে পারে। দেশের স্বার্থে বিদেশি পণ্যের পরিবর্তে এসএমই উদ্যোক্তাদের পণ্য কেনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা মহামারীর মধ্যে জনপ্রিয় হচ্ছে ছাদ কৃষি। এই অবসরে অনেকেই সময় কাটাচ্ছেন নিজের বাগান পরিচর্যা করে। এছাড়া শাকসবজির পাশাপাশি মৌসুমি ফল উৎপাদনে মিটছে পরিবারের পুষ্টি চাহিদা। বাণিজ্যিক না হলেও শখের ছাদ বাগানের বিপুল সম্ভাবনা দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। বাড়ির ছাদে আম, করমচা, পেয়ারা, ড্রাগন সহ বাহারি সব ফলের গাছ, সাথে রয়েছে নানান জাতের মশলা, সবজি আর ফুল। করোনা পরিস্থিতিতে বেশিরভাগ সময় ছাদ বাগান পরিচর্যায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা হাবিবুল আলম। চাঁদতলা বাসার ছাদে বাগান করছেন প্রায় 10 বছর ধরে। তার দেখা দেখি বাগান করা শুরু করেছেন প্রতিবেশীরাও। সবুজের কিছু সমারোহ শহরের বুকে পাই, এবং বিকেলবেলাটা যখন ছাদের উপরে এসে বসি তখন সত্যিকারভাবে অন্যরকম লাগে, এটা একটা অন্যরকমের নেশায় পরিণত হয়েছে।
কৃষিবিদরা বলছেন, পরিবারের পুষ্টির চাহিদা পূরণের উৎস হতে পারে ছাদ বাগান, একই সাথে এটি বিনোদনের খোরাকও মেটাতে পারে। সরকার যেমন ছাদ বাগানটা চাচ্ছে, এবং সবাই যদি আমরা যারা ঢাকা শহর অথবা বড় বড় সিটিতে আছি, ছাদ বাগান যদি আর একটু বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে আমাদের সুস্থ বিনোদনের জায়গা হবে, আবার নিউট্রিশনাল ব্যালেন্স করার জন্য, আমার টাটকা সবজি পাওয়ার জন্য বা ফলমূল পাওয়ার জন্য ছাদ বাগান অনেকটা ভূমিকা রাখবে বলে আমার ধারণা। নগরের ছাদ কৃষিকে উৎসাহিত করতে সহযোগিতার কথা জানাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগ্রহীদের প্রশিক্ষণের জন্য নেওয়া হয়েছে প্রকল্প। কৃষি বিভাগের পাশাপাশি সিটি কর্পোরেশনকেও উদ্যোগী হওয়ার পরামর্শ। সবজি, ফল এবং ফুলের কিভাবে সমাবেশ করবে, কিভাবে তার মিডিয়াগুলো তৈরি করবে, কিভাবে সেচ ব্যবস্থাপনা দিবে, এই সমস্ত স্মার্ট প্রযুক্তিগুলো নিয়ে তাদেরকে আমরা পরামর্শ প্রদান করছি। স্থানীয় সরকার যদি স্ট্রেন্থেনিং হয় এবং তারা যদি ঠিক মতো এটা দেশের মানুষের জন্য কাজ করে, তাহলে এখানে একটা বিরাট একটা বিপ্লব করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে রাজধানীতে ছাদ বাগান রয়েছে প্রায় 7,000। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত হয়েছেন রেকর্ড 1,92,006 জন। এ নিয়ে মোট শনাক্ত 98,98,000 ছাড়ালো। এদিকে একদিনে আরও 4,859 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 4,96,000। গত 24 ঘন্টায় ব্রাজিলে 46,907 জন ও যুক্তরাষ্ট্রে 46,831 জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের 16 রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ভারতে মোট আক্রান্ত 5,00,000 ছাড়িয়েছে। দেশটিতে গত 24 ঘন্টায় মারা গেছেন 381 জন আর নতুন আক্রান্ত 18,276। ইউক্রেনে একদিনে 1,100 নতুন রোগী শনাক্ত হয়েছে। দ্বিতীয় দফায় ভাইরাসের সংক্রমণ দেখা দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে সোমবার থেকে সাউথ আফ্রিকায় খুলেছে সিনেমা হল ও বার, আর ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগো সিটি সেন্টারে একটি হোটেলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অন্তত 2 জন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারীও মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত এক পুলিশ কর্মকর্তা সহ 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুরি নিয়ে পার্ক ইন হোটেলে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায় এক ব্যক্তি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয় পুলিশ। তবে হামলাকারী কে বা কী কারণ তা জানা যায়নি। টুইট বার্তায় এই ঘটনাকে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার পর মাঠে ফিরে সেরে আয় নিজেদের দ্বিতীয় জয় পেল ইউভেন্টাস। আলিয়ান্স স্টেডিয়ামে লিসকে হারিয়েছে 4-0 গোলে। যদিও শুরুটা সহজ ছিল না ইউভের জন্য, ভালো শুরু করা লিস 32 মিনিটে লুসিওনির লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয়। প্রথমার্ধ কাটে গোলশূন্য, তবে বিরতি থেকে ফিরে দলকে পথ দেখান রোনালদো। তার পাশে 53 মিনিটে প্রথম গোল করেন দিবালা। পেনাল্টি থেকে দ্বিতীয় গোল উপহার দেন রোনালদো, চলতি মৌসুমে তার 23তম গোল এটি। 77 মিনিটে দিবালার বদলি হিসেবে নামা হিগুয়াইন 5 মিনিট পরেই প্রতিপক্ষের জালে বল পাঠান। 2 মিনিট পর ডিলিট গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্টাস। 28 ম্যাচে 69 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে মাউরিজিও সারির দল। এক ম্যাচ কম খেলে 62 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান।